সরকার আরো চারটি নতুন কমিশন গঠনের কাজ শুরু করেছে এবং এই কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কমিশন চারটি হলো স্বাস্থ্য নিয়ে কমিশন, গণমাধ্যমের উপর কমিশন, শ্রমিক অধিকার নিয়ে কমিশন এবং নারী বিষয়ক কমিশন। আরেকটা খবর একটু শেয়ার করা জরুরি, সেটা হচ্ছে সরকার আরো চারটি নতুন কমিশন গঠনের কাজ শুরু করেছে এবং এই কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কমিশন চারটি হলো স্বাস্থ্য নিয়ে কমিশন, গণমাধ্যমের উপর কমিশন, শ্রমিক অধিকার নিয়ে কমিশন এবং নারী বিষয়ক কমিশন। স্বাস্থ্য বিষয়ে যিনি সভাপতি হবেন উনি হচ্ছেন ডক্টর এ কে আজাদ খান, জাতীয় অধ্যাপক, আপনারা সকলেই চেনেন। গণমাধ্যমে থাকবেন জনাব কামাল আহমেদ, তাকেও আপনারা চেনেন, তিনি নিয়মিত কলাম লেখক। শ্রমিক অধিকারে থাকবেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ, উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক। আর নারী বিষয়ক যে কমিশন সেটাতে নেতৃত্ব দেবেন শিরিন পারভীন হক, উনি নারী পক্ষের একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং সক্রিয় সদস্য। আমরা আশা করি যে আগামী 7-10 দিনের মধ্যে এই চারটি কমিশনেরও পূর্ণাঙ্গ সদস্য তালিকা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব।